আমরা একটু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে যেতে চাই, যে আসলে যেভাবে অস্ট্রেলিয়ার বাস্তবতার কথা ডক্টর তন্ময় চৌধুরী জানালেন, আসলে বাংলাদেশের বাস্তবতায় এইভাবে আসলে করোনা মোকাবেলা করা সম্ভব কিনা, এবং এই যে কন্ট্যাক্ট ট্রেসিং এর কথা বললেন তিনি, একেবারে প্রপার কন্ট্যাক্ট ট্রেসিং, সেটি করতে হলে আসলে আমাদের কি করা উচিত? যে প্রথমত নিউজ 24 কে অসংখ্য ধন্যবাদ। একটি বর্তমান সারা বিশ্বের ক্রাইসিস যে রোগটি নিয়ে সারা বিশ্বে ইম্পর্টেন্ট একটি রোগ নিয়ে আমাকে কথা বলার জন্য, অবশ্যই আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো দেখছি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ যেভাবে যে ওয়ার্ল্ড এর উন্নত বিশ্বে যেভাবে তারা কাজ করছে, তা আমরা তাদের অবশ্যই এই স্ট্যাটিস্টিক্স গুলো অ্যানালাইসিস করে আমরা কাজগুলো করতে পারি। কিন্তু একজন পুনর্বাসন বিশেষজ্ঞ হিসাবে এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসাবে আমার ব্যাখ্যাটা একটু ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে, যখন উহানে সে ডিসেম্বরই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিল, দেন আস্তে আস্তে বাংলাদেশে চলে আসলো, সারা বিশ্বে গেল, তখন থেকে আমরা বলে আসছি, যেহেতু এটা একেবারেই নতুন, আমাদের কোন এটা ভ্যাকসিনেশন নাই, তাহলে আমাদের একটি ওয়ে ছিল যে এই যে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেইনটেইন করা। প্রথম আমরা বলছিলাম সোশ্যাল ডিস্টেন্স, এখন বলছি ফিজিক্যাল ডিস্টেন্স, বিকজ এখন কমিউনিটি স্প্রেড করেছে, একেবারে বাসা পর্যন্ত প্রত্যেকটা ফ্যামিলিতে চলে যেতে পারে, আমরা জানি না। আমরা যে রোগী দেখছি বসে, আমরা কিন্তু আসলে জানছি না কোন রোগী এটা নিয়ে আসছে, যেহেতু অনেক উপসর্গগুলা অনেক রোগী শো করছে না বা অনেকের শরীরে আসছে না। তো প্রথমত যে কাজগুলো স্ট্যাটিস্টিক্যাল বা প্রিভেন্টিভ গভর্নমেন্ট ওয়াইজ যে কাজগুলো সারা ওয়ার্ল্ডে করে আসছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হতে শুরু করে, সেগুলো অবশ্যই আমাদের উই শুড ফলো, আমাদেরকেও সেগুলো ফলো করতে হবে, আমাদেরকে মানতে হবে। কিন্তু আমি একজন চিকিৎসা বিজ্ঞানী হিসাবে বলবো বা চিকিৎসক হিসাবে বলতে চাচ্ছি, পাশাপাশি আমরা শুরুতেই বলে আসছি আমাদের বডি ইমিউনিটি বাড়াতে হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আমরা যারা ইমিউন কম্প্রোমাইজড পিপল আছি আগে থেকে, তাদেরকে আমরা সতর্ক করতে বলা হচ্ছিল বারবার, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখন নিয়মিত রোগী দেখছি, কিন্তু দেখা যায় যে রোগীদের মধ্যে সেই প্রবণতাটা বা এই জিনিসটা এখনো ওইভাবে সচেতনতাটা ডেভেলপ করে নাই। সোশ্যাল ডিস্টেন্সিং বলেন বা ফিজিক্যাল ডিস্টেন্সিং বলেন, হয়তো বা অনেক ক্ষেত্রে হয়েছে, গ্রামে সেটা ওইভাবে এখনো ডেভেলপ করে নাই। পাশাপাশি এই যে বডি ইমিউনিটি বাড়ানো, আমরা শুরু থেকে বলে আসছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, তা আবার মাঝে মাঝে অনেকে এটা জানতো না যে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কি, সেটা কিভাবে করবে, যেহেতু হোম কোয়ারেন্টাইনে আমরা ছিলাম অনেক মাস, এখন হয়তো কিছুটা কিছু কিছু এলাকা ছেড়ে দেওয়া আছে, কিছু এলাকা লকডাউন বা মোস্ট অফ দ্য এলাকায় কিন্তু এখন মানুষ মুভ করছে, হয়তো এখন মানুষ মুভের কারণে হয়তো অ্যাক্টিভিটিস বাড়ছে, কিন্তু যখন মুভমেন্ট ছিল না তখন বাসা কি এক্সারসাইজ গুলা করবে বা কি করা উচিত সেটা কিন্তু ওইভাবে জানতো না। যদিও আমরা সোশ্যাল মিডিয়া বারবার বলছিলাম বা আপনাদের সফল প্রধান, আমরা আপনার কাছে আবারও আসব, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে আসলে বডি ইমিউন সিস্টেম বাড়াতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি করুন, এবং একই সঙ্গে অতিথিরাও চাইলে দর্শককে সরাসরি প্রশ্ন করতে পারেন। দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন।12 তারিখে এখনো রেজাল্টটা এখনো পাইনি আমি, সেক্ষেত্রে আমার পরিবার পুরোটাই লকডাউন হয়ে আসছি আমরা, সেক্ষেত্রে আমার একটু আমি চাচ্ছিলাম একটু পরামর্শ দিবেন যে আমি আমার ফ্যামিলি একটু বাহিরে বের হওয়া যাবে কিনা। আমার শারীরিক কোনো সমস্যা আল্লাহর রহমত প্রায় 15-20 দিন থেকে, মানে আমি প্রায় তো 28 দিন থেকে 29 দিন থেকে লকডাউনে আছি, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে যে খাবারের ক্ষেত্রে আমি একটু, যেহেতু এই সময় একটু বেশি বেশি করে খেতে হচ্ছে, খাওয়ার পরপরে আমার একটু এসিডিটি হচ্ছে সবসময়, আগে থেকে এসিডিটিটা ছিল, পায়খানাটা একটু নিয়মিত হয় না, গ্যাসের সমস্যাটা অতিরিক্ত হয়, যার কারণে খাবারের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো এই দুটো বিষয় আমি একটু বাইরে বুক করতে পারবো কিনা এই সময়?
ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একসাথে প্রশ্ন উত্তর গুলো নিতে চাইব। হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম মানু, আমি খুলনা থেকে বলছি। জি আপনার প্রশ্নটি খুলনা থেকে বলছি। আমি বলতে চাচ্ছি যে রেগুলার দুপুর ডিম খেতে হচ্ছে এবং ডাল খেতে হচ্ছে, ডালটা কি ঘন ডাল না এমনি পাতলা ডাল খেলে চলবে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। দুজন অতিথির কাছ থেকে অর্থাৎ দর্শকের কাছ থেকে আমরা তিনটি প্রশ্ন পেয়েছিলাম। প্রথম প্রশ্নটি জন্য যাচ্ছি ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে। আপনার কাছে যে প্রশ্নটি একজন দর্শকের ছিল সেটি হচ্ছেন যে সেই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন, তারপরে 20 দিন পেরিয়ে গেছে, তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, দ্বিতীয় যে টেস্ট সেই টেস্টের রেজাল্ট এখনো পাননি, সেক্ষেত্রে তিনি কি বাইরে বেরোতে পারবেন কিনা? ডক্টর শফিউল্লাহ প্রধান ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একই প্রশ্ন হয়তো অনেক রোগীদেরও, কারণ তারা হয়তো একই সমস্যা ভুগছেন। প্রথম কথা হচ্ছে যেহেতু উনি করোনা আক্রান্ত ছিল, উনি ভালো আছেন, উনি ফিজিক্যালি মানে উনি কোনো ওইভাবে হয়তো উপসর্গ নাই বা থাকলে এখন উনি ভালো, কিন্তু উনার দ্বিতীয় রিপোর্ট না আসা পর্যন্ত উনি বের হওয়াটা কোনোভাবে সমীচীন হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেহেতু করোনায় কি হচ্ছে, করোনায় কিন্তু অনেকগুলো সিস্টেমে প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমার ইভেন কি সার্কুলেটরি সিস্টেম, মানে আমাদের শরীরে অনেকগুলো সিস্টেম আছে, এবং এখানে কিন্তু তার শারীরিক ভাবে করোনা সবচেয়ে বেশি রোগীকে দুর্বল তৈরি করে ফেলে, একেবারে অনেক দুর্বল হয়ে যায়। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা কিছু স্টাডিও আসছে অলরেডি, কি ভালো হয়ে গিয়েও আবারও আক্রান্ত হয়েছে। এই বিষয়গুলো বিবেচনা করে এবং তার যেহেতু দ্বিতীয়বার এখনো নেগেটিভ রেজাল্ট আসে নাই, যতই উনি সুস্থ থাকুক না কেন, ওনাকে অবশ্যই ওই রিপোর্ট পর্যন্ত ওয়েট করতে হবে, এবং রিপোর্টটা যদি নেগেটিভও আসে উনি আরো কিছুদিন বিশ্রাম ওনার নিজের প্রয়োজনই প্রয়োজন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি সেটা আবার রিল্যাপস করে কোনোভাবে, আমরা আমেরিকাতে আমি কয়েকটা রোগীর সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তাদের কিন্তু আবার রিল্যাপস হয়েছে, দ্বিতীয়বার আবার তার উপসর্গ আসছে। সো এই জিনিসটা মানে ওনার ক্ষেত্রে আবারও যদি হয় তাহলে হয়তো বা কমিউনিটি স্প্রেড বা আরেকটা ওনার পরিবারের সদস্য আক্রান্ত হতে পারে। যা কিছু উনি অবশ্যই যে নিয়মগুলা বিধি নিষেধ, যে আমরা মাস্ক পরতে বলি, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা বা নিজে একটা আইসোলেশনে থাকা, এটা আরো কিছুদিন অন্তত আরো এক দুই সপ্তাহ করা উচিত, এবং দ্বিতীয় রিপোর্টটার জন্য ওনাকে ওয়েট করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বলছি তো এবস্তি মজিউর রহমান। জি আপনার প্রশ্নটি বলুন। বলছেন আমার এটা কি, আমি তাহলে কফি দিন মতো খালি আমি আমার বর্তমানে কাজ করতে আছে, এই খালি খুশখুশি কাজ কি আছে আমার, এটা আমি পরীক্ষা থেকে করে যাতে নেগেটিভ আসছে, তারপর ডাক্তার বসে আমাদের সাথে টাইম ধরে করে কফি দিন আমি রেস্টে ছিলাম, আর তো সবুজ শেষ হয়ে গেছে, আরো মনে হয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে আরো একবার যেতে চাই। জি মজিবুর রহমান, উনি যে প্রশ্নটা করেছেন ওনার নেগেটিভ আসছে যদিও, কিন্তু ওনার কিছু উপসর্গ আছে। আসলে অনেকগুলো ভাইরাল যে ডিজিজ গুলো হয়ে থাকে, সিজনাল বলেন বা ভাইরাল ফ্লু, সবগুলাই কিন্তু উপসর্গ গুলো প্রায় কাছাকাছি, যদিও নেগেটিভ আসছে, আমরা এখন অনেক সময় দেখি একবার নেগেটিভ আবার পজিটিভ আসে, সো ফলস নেগেটিভও আসে। এখানে যেহেতু পিসিআর মেথডে রিপোর্ট গুলা করা হয়, অনেক ক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেম হতে পারে, স্যাম্পল কালেকশন হতে শুরু করে একেবারে টোটাল প্রসিডিউরটা, এটা একেবারে টোটালি এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতে অনেক সময় ডিলে হওয়ার কারণে হতে পারে, অনেকগুলা এখানে আপনার সমস্যার থেকেও নেগেটিভ আসতে পারে, ফলস নেগেটিভ আসতে পারে। তো ওনার যেহেতু এখনো সমস্যাটা আছে, অবশ্যই উনি একজন ডাক্তারকে দেখিয়েছেন, ওনার কথা মতো চিকিৎসা চলছে, উনি ওনার ফলো আপে যাওয়া উচিত, এবং উনি
আর একটা বোঝা গেল উনি মানসিক খুব অ্যাংজাইটিতে ভুগছে যে উনি জয়েন করতে হবে। হ্যাঁ আসলে বিশ্ব অবস্থায় আছে, এই মেসেজটা আসলে সবাইকে দিতে হবে। আপনি নিউজ 24 এ আছেন, আমি আরেক জায়গায় আছি, উনি আরেক জায়গায় আছেন, সবাই দর্শকরা দেখছেন, আমরা সারা বিশ্বে কিন্তু আসলে সবার ইকোনমিক্যাল আর্থিক একটা সমস্যায় ভুগছে। সো এটাকে মেনে নিতে হবে যে আমার একটা সমস্যা না, এটা সারা ওয়ার্ল্ডের সমস্যা, সারা বিশ্বের রাষ্ট্রদের মানে রাষ্ট্র ইকোনমি যেখানে ধ্বংস পায়। সো ব্যক্তি নিয়ে রিডার পিছনে জীবন আগে, তো ওনাকে একটু মানসিক ভাবে সুস্থ থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, সুষম খাবারের কথাগুলো আমরা বলছি এগুলো মেইনটেইন করতে হবে। আরো কিছু প্রধান ধন্যবাদ, আমরা আমরা এক্সারসাইজের বিষয় নিয়ে আমরা আলাদা করে আবার কথা বলবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ দর্শক আপনাকে। দর্শক আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন এই প্রশ্ন উত্তর সহ আমরা ডক্টর তন্ময় চৌধুরীর কাছ থেকে শুনবো যে আসলে করোনা পরবর্তী কালে বাংলাদেশের কি করা উচিত, এবং একই সঙ্গে ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে আমরা শুনবো যে এক্সারসাইজের গুরুত্ব কত করোনাকালীন সময়ে। আমরা একটু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে যেতে চাই, আমাদেরকে একটু জানাবেন যে আসলে করোনা পরবর্তী সময় বা করোনাকালীন সময় এই দুটো মিলেই আসলে মানুষের জীবনের শরীর চর্চা বা এক্সারসাইজের প্রয়োজনীয়তা কতখানি, এবং আসলে একজন মানুষের দৈনিক কত ক্ষণ সময় ব্যায়াম করা উচিত। ধন্যবাদ। একটা রোগীরও প্রশ্ন ছিল সম্ভবত যে তার কি করতে হবে, সেটা হচ্ছে আমি একটা ডাটা দিতে চাই, সেটা হচ্ছে করোনার উপসর্গ অনুযায়ী মাইল্ড মডারেট সিভিয়ার সিমটম দেখা দিতে পারে। তো এটা রিকভারি হতে মাইল্ড টু মডারেট রিকভারি হতে 2 weeks এর মতো সময় লাগে, আর সিভিয়ার এর ক্ষেত্রে 3 to 6 weeks সময় লাগে। তো এখন কারো একটা টেস্ট যদি নেগেটিভও আসে, সেই টেস্টের দ্বিতীয় টেস্টটা তাকে যদি তার মাইল্ড টু মডারেট সিমটম থাকে তাহলে দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্ট হয় যে 3 to 6 weeks এর মধ্যে তাকে হয়তো করতে হবে। তবে সেই ক্ষেত্রে সে যেখানে করছে মানে যেই সেন্টার হসপিটাল বা যাদের তত্ত্বাবধানে গভর্নমেন্টের যেই অর্গানাইজেশন আন্ডারে তারা কাজটা করছে তাদের অবশ্যই পরামর্শটা করতে হবে। আর আপনি যে প্রশ্নটা বলেছেন যে আসলে করোনা ভাইরাস পৃথিবী থেকে যাবে না, এটা অতীত ছিল, অন্য টাইপ এখন নতুন টাইপে আসছে। করোনা মানে ক্রাউনের মতো দেখতে গোলাকৃতির, এবং ভাইরাসটা দেখতে যত সুন্দর সে আসলে বাস্তবে তত সুন্দর না। সে প্রচুর লোক আমাদের বাংলাদেশে নেয়ার অ্যাবাউট 1,05,000 উপরে গতকালকে ডাটা আছে আক্রান্ত, এবং 1,388 জন অলরেডি মারা গিয়েছে। সো আমাদের যেটা করতে হবে দুইটা জিনিসে মনোযোগ দিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল ইমিউনিটি বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ফিজিক্যালি সুস্থ থাকা। দ্বিতীয় হচ্ছে সাইকোলজিক্যালি মানসিকভাবে সুস্থ থাকা। এই দুটো ক্ষেত্রেই প্রথমত এক্সারসাইজের বিকল্প কোনো কিছু নেই। আপনি যদি ফিজিক্যাল কথা বলেন, করোনা কি করে আমাদের রেসপিরেটরি ফাংশনটাকে বেশি সাপ্রেস করে, নিউমোনিয়ার মতো সমস্যা লাংসে সমস্যা তৈরি করে, আস্তে আস্তে লাংসের ক্যাপাসিটি সে নষ্ট করে দিয়ে আমাদেরকে হয়তো রোগী মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে লাং ফাংশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। প্রচুর ডিপ ব্রিদিং এক্সারসাইজ ইন্টারনেটে পাওয়া যেতে পারে, বা আমরা যারা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট তাদের শরণাপন্ন হয়ে করতে পারেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে সার্কুলেটরি সিস্টেমে তাদের সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ যেহেতু এখন অনেক ক্ষেত্রে বের হওয়া সম্ভব হচ্ছে, যাদের এলাকা লকডাউন নেই তারা অবশ্যই রাস্তায় তারা হাঁটতে পারে, খোলা মাঠে হাঁটতে পারে, অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে হাঁটতে হবে। এই এক্সারসাইজ গুলো হতে হবে অ্যারোবিক এক্সারসাইজ। মানুষ কিন্তু জানে না, আমি দেখেছি অনেকে ভুল মেসেজ দিচ্ছে, ভুল এক্সারসাইজ করছে বাসায়, তারা ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করছে। নো নো ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজ কি? সাইক্লিং অ্যারোবিক এক্সারসাইজ, হাঁটা, হালকা জগিং, সুইমিং, রানিং, এগুলো হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ। এগুলো করতে পারে বাসায়। যাদের বয়স লেস দেন 18 এর নিচে তারা দড়ির লাভ, যেটা আমরা বলি দড়ির লাভ, বাসায় সেটা করতে পারে।
বা ট্রেডমিলে হাঁটতে পারে বা যাদের বয়স বেশি অনেকের অনেক ক্ষেত্রে আগে আর্থ্রাইটিস বিভিন্ন সমস্যা থাকতে পারে, তো তারা বুঝে শুনে এক্সারসাইজ গুলো বাসায় করবে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর তন্ময় চৌধুরী, সাদিয়া সর্তাজ এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনার নিরাপত্তা, আপনার সতর্কতা, আপনার সচেতনতাই পারে আপনাকে, আপনার পরিবারকে, সর্বোপরি সারা বাংলাদেশকে করোনা ভাইরাস মোকাবেলা করতে সাহায্য করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।